তোমরা সবাই নিরাপদে বাসায় অবস্থান করছো এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কথা বলেছি পরনীতি ও সুশাসন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল ই গভর্নেন্স ও ই গভর্নেন্সের উদ্দেশ্য। আমি আশা করছি তোমরা চতুর্থ অধ্যায়ের ই গভর্নেন্স ও ই গভর্নেন্সের উদ্দেশ্য সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা অর্জন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কথা বলব ই গভর্নেন্সের বৈশিষ্ট্য নিয়ে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দাও, আমরা আজকে কথা বলবো পরনীতি ও সুশাসন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের ই গভর্নেন্সের বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি বর্তমান রাষ্ট্রগুলোর দিকে একটু তাকাও, তাহলে আমরা আজকে যে বৈশিষ্ট্যগুলো পড়ব এই বৈশিষ্ট্যগুলোর আলোকে তুমি বলতে পারবে একটি রাষ্ট্রে কতটুকু সুশাসন চলমান আছে এবং ই গভর্নেন্স কতটুকু কার্যকর আছে। আমরা আলোচনা চলে যাচ্ছি ই গভর্নেন্সের যে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে সহজে নাগরিক সেবা। সরকার জনগণকে যে সকল সেবা দিয়ে থাকে, ই গভর্নেন্স আসার পূর্বে যে সেবা দিত, কিন্তু ই গভর্নেন্স আসার পরে মানে সরকার তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণকে যে সেবা দিচ্ছে, এই সেবাটা নাগরিকদের জন্য একবারে সহজ করে দিচ্ছে। নাগরিকেরা ঘরে বসে রাষ্ট্র থেকে সরকারের যে কোনো তথ্য জানতে পারবে, সরকার যে সেবাগুলো দিয়ে থাকে তারা ঘরে বসে অনেকটা ওই সেবা লাভ করতে পারবে। তাহলে আমরা বলতে পারি ই গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকদের জন্য সহজ সেবা, অর্থাৎ নাগরিকেরা রাষ্ট্র থেকে সহজে তাদের সেবাগুলো লাভ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কেন্দ্রীয় ডাটাবেজ। একটা রাষ্ট্রের কেন্দ্রীয় ডাটাবেজ থাকে, তুমি ওই রাষ্ট্র সম্পর্কে, সরকার সম্পর্কে, সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে, মন্ত্রণালয় সম্পর্কে, যে কোনো জেলা উপজেলা সম্পর্কে যে সকল তথ্য থাকে ওই কেন্দ্রীয় ডাটাবেজটা এখন অনলাইন ভিত্তিক করা হয়েছে। তুমি যে কোনো তথ্য যদি তোমার জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তুমি অনলাইনের মাধ্যমে তুমি ওই ডাটাবেজ গুলো জানতে পারবে। আগে কিন্তু ডাটাবেজ গুলো আগে হয়তো ফাইল বন্দি ছিল, হয়তো সবাই সঠিকভাবে জানতে পারতো না, কিন্তু এখন ই গভর্নেন্স চালু হওয়ার কারণে, তথ্য প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা চালু হওয়ার কারণে নাগরিকগণ কেন্দ্রীয় ডাটাবেজ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য নিতে পারে। এরপরে ই গভর্নেন্সের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রযুক্তি নির্ভর। আমরা আগে বলছি ই গভর্নেন্স হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা, অর্থাৎ সরকার প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ কম্পিউটার, ইন্টারনেট, ফ্যাক্স ইত্যাদি যে প্রযুক্তিগুলো রয়েছে, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে সরকার নাগরিকদেরকে সেবা দিয়ে থাকে। অর্থাৎ ই গভর্নেন্স বলতে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা। ইন্টারনেট, কম্পিউটার, ফ্যাক্স এই যে প্রযুক্তিগুলো, এগুলো বাদ দিয়ে কিন্তু ই গভর্নেন্সকে কল্পনা করা যাবে না। আশা করছি তোমাদের বুঝে আসছে। প্রিয় শিক্ষার্থী, এরপর ই গভর্নেন্সের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ। অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে একটা রাষ্ট্রের সকল ধরনের তথ্য ব্যাপকভাবে দেওয়া থাকে, যে কোনো মানুষ অর্থাৎ যে কোনো নাগরিক রাষ্ট্রের যে কোনো প্রান্ত থেকে সকল ধরনের তথ্য পেতে পারে। এটা শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয় অথবা নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, যে কোনো তথ্য যদি অনলাইনে ইন্টারনেটে দেওয়া থাকে, একজন নাগরিক রাষ্ট্রের যে কোনো জায়গা থেকে সহজে তথ্যটা সেই পেতে পারে। ই গভর্নেন্স এরপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্রুতগতিতে কাজ সম্পন্ন। ই গভর্নেন্সের আগে নাগরিকগণ রাষ্ট্র থেকে যে সেবা পেত, ওই সেবা পেতে অনেক জটিল প্রক্রিয়া অতিক্রম করতে হতো।
নাগরিক অনন্ত একটা অফিসে গিয়েছে সরকারের যে সেবার জন্য, সেখানে সিরিয়াল মেন্টেন করতে হচ্ছে। হয়তো তিনি 10টা বাজে সেখানে গিয়েছেন, হয়তো বিকেল পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পারেননি, অথবা তাকে আগামীকাল আসার জন্য বলছে আজকে কাজ কমপ্লিট হয়নি, বিভিন্ন ভোগান্তির সৃষ্টি হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির কারণে, বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকাচ্ছি, হয়তো আমরা 100% আমাদের সরকারি অফিসার এখনো প্রযুক্তি নির্ভর হয়নি, কিন্তু এর জন্য গভর্নমেন্ট কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছে সেটাতে উপনীত হবে। কিন্তু এরপরেও আমরা এখন সরকারি যে কোনো ধরনের সেবা আমরা অনলাইনের মাধ্যমে আমরা পেতে পারি। তার আগে থেকে আমাদের এখন সময় একবারে খুব কম লাগে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। এরপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সকলের জন্য সমানভাবে তথ্য পাওয়ার সুযোগ। ইন্টারনেট থেকে বা প্রযুক্তি ব্যবহার করে আমরা যারা রাষ্ট্রের নাগরিক রয়েছি, আমরা উচ্চ শ্রেণী থেকে একবারে নিম্ন শ্রেণী পর্যন্ত সকল নাগরিক সমান পাবে। কেউ একটু তথ্য একটু কম পাবে বা একটু সেবা কম পাবে, না আসলে বিষয়টা এরকম না। প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নাগরিকগণ রাষ্ট্র থেকে সমান পাবে। একজন উচ্চ শ্রেণীর মানুষ যে ধরনের সেবা পাবে একই সেবা আবার পাবে একজন নিম্ন শ্রেণীর লোক। তাহলে আমরা বলতে পারি একটি রাষ্ট্রে ই গভর্নেন্স মানে তথ্য প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা চালু থাকলে নাগরিকেরা যে কোনো ধরনের নাগরিক একদম উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত সকল নাগরিক সমানভাবে সব ধরনের সুযোগ পেয়ে থাকে, অর্থাৎ সেবা পেয়ে থাকে। এরপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যে গতি। পুরো বিশ্বটাকে হচ্ছে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম বলা হচ্ছে পুরো বিশ্বটাকে। আমরা যদি যেমন আমরা একটা গ্রাম থেকে একটা গ্রামে বা একটা গ্রামের লোকজনদের সাথে গ্রামবাসীর সাথে যদি আমরা সহজে যোগাযোগ করতে পারি, কথাবার্তা বলতে পারি, যে কোনো ধরনের ইনফরমেশন আমরা নিতে পারি, তদ্রূপ পুরো বিশ্বটা এখন একটা ভিলেজ গ্রাম হয়ে গেছে। সেটা হয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমরা শুধু যোগাযোগের ক্ষেত্রে না, আমরা ব্যবসা বাণিজ্যের যেমন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে বৈদেশিক চুক্তি, অর্থ লেনদেন, ব্যবসায়ী যে কোনো ধরনের সমস্যা সহজে সমাধান করা যায় অনলাইনের মাধ্যমে, মানে প্রযুক্তি ব্যবহার করে। এর জন্য কি হয়েছে, বৈদেশিক বাণিজ্যে গতি সৃষ্টি হয়েছে। আমাদের যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আমরা বিদেশ থেকে আনতে পারি সহজে, অথবা আমরা যদি কোনো আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট আমরা যদি বিদেশে রপ্তানি করতে চাই তাহলে আমরা সহজে বিদেশে না গিয়েও আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা সহজে বৈদেশিক বাণিজ্যের গতি সৃষ্টি করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা। ই গভর্নেন্সের পূর্বে কিন্তু সকল ধরনের তথ্য ফাইল বন্দী ছিল, এজন্য নাগরিকগণ সরকার থেকে সঠিক তথ্য অনেক সময় নাও পেতে পারত, হয়তো এক একজন এক এক তথ্য দিত। কিন্তু এখন ই গভর্নেন্সের কারণে, ই গভর্নেন্স শাসন ব্যবস্থা গড়ে ওঠার কারণে নাগরিকগণ সহজে রাষ্ট্র থেকে তথ্য পেয়ে থাকে, আর তথ্যটা হচ্ছে সঠিক তথ্য, সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা। কারণ ইন্টারনেটে কিন্তু ভুল তথ্য দেওয়া থাকে না এবং সঠিক তথ্যটাই দেওয়া থাকে, এই জন্য আমরা নাগরিক যারা আছি আমরা রাষ্ট্র থেকে আমরা সঠিক তথ্যটা আমরা পেতে পারি। এরপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা। ই গভর্নেন্স সরকার ব্যবস্থা চালু হওয়ার কারণে সরকার এবং জনগণের মধ্যে এবং জনগণের সাথে সুশীল সমাজের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠছে, বিশেষ করে সরকারের সাথে জনগণের একটি সম্পর্ক গড়ে উঠছে। এই সম্পর্কের কারণে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন বা সরকারি অফিসার দলে যারা কাজ করছেন তাদের কাজের মধ্যে এক ধরনের স্বচ্ছতা দেখা যায়, আর এই স্বচ্ছতা থাকার কারণে কাজের জবাবদিহিতা সঠিকভাবে আদায় করা যায়। প্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্সের পরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সার্বক্ষণিক উপস্থিতি। ই গভর্নেন্সের পূর্বে সরকারি অফিসগুলোতে যারা কাজ করত তাদের একটা নির্দিষ্ট টাইম ছিল, অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত অথবা 6টা পর্যন্ত। ওই অফিস টাইমের মধ্যে আমরা যে কোনো ধরনের তথ্য বা সেবা আমরা পাওয়ার সুযোগ ছিল আগে, কিন্তু এখন প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা হওয়ার কারণে আমরা সার্বক্ষণিক 24 আওয়ার্স এবং 7 দিনেই আমরা কি করে থাকি, ইন্টারনেট থেকে যে কোনো ধরনের তথ্য বা আমরা সেবা পেয়ে থাকি।
আমরা যে কোনো ধরনের তথ্য যদি আমরা জানতে চাই তাহলে আমরা গুগলে সার্চ করতে পারি, অথবা নির্দিষ্ট যে সফটওয়্যার রয়েছে, অ্যাপস রয়েছে, আমরা সেখানে ক্লিক করে সাথে সাথে আমরা তথ্যগুলো পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্সের পরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাম্প্রতিকতা। সাম্প্রতিকতা মানে হচ্ছে সরকার ই গভর্নেন্সে অর্থাৎ অনলাইনে যে ধরনের তথ্যগুলো দেয় এগুলো কিন্তু আপডেট করা হয়। এজন্য নাগরিকরা রাষ্ট্র থেকে যে সেবাগুলো পেয়ে থাকে সবগুলো সেবা হচ্ছে মানে একদম সাম্প্রতিক করা হয়, এগুলোকে আপডেট করা হয়। এজন্য সরকার সর্বশেষ কি নিয়ে কাজ করছে, কি কি ঘোষণা দিচ্ছে বা কি ধরনের আইন প্রণয়ন করছে, সরকার সকল ধরনের তথ্য নাগরিকেরা পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটু মনোযোগী হও, আমরা আজকে আলোচনা করছি চতুর্থ অধ্যায়ের ই গভর্নেন্সের বৈশিষ্ট্য নিয়ে। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, আমি বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনো। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সমাজে নাগরিক সেবা, এরপর হচ্ছে কেন্দ্রীয় ডাটাবেজ, প্রযুক্তি নির্ভর, তথ্যের অবাধ প্রবাহ, দ্রুত গতিতে কাজ সম্পন্ন, সকলের জন্য সমানভাবে তথ্য পাওয়ার সুযোগ, বৈদেশিক বাণিজ্য গতি, সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা, সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা, সার্বক্ষণিক উপস্থিতি, সর্বশেষ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সাম্প্রতিকতা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের বৈশিষ্ট্যগুলো বুঝে আসছে। তোমরা বারবার যদি একবার ক্লাসটা শোনার পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বুঝে কম আসে তোমরা আবার এটাকে প্লে করো, আবার তোমরা ক্লাসটা শোনো, আশা করছি তোমাদের বুঝে আসবে। এরপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করো এবং আশা করছি তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি এনজয় করো এবং তোমরা যারা ক্লাসটি দেখছো সবাই কমেন্ট বক্সে তোমরা তোমাদের রোল এবং নাম দিয়ে কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য যে কোনো একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।